গতকাল রাতে আমার বিভাগের চেয়ারম্যান সাহেব চৌধুরী নিষ্কৃত। সে কোরআন শরীফের পাখি হোক বা কোরআন শরীফের বুলবুলি হোক বা কোরআন শরীফের ময়না পাখি হোক। মৃত্যু দিনে দিনে এবং যতটা সময় পেরিয়ে যাচ্ছে ততই গভীর কিছু ষড়যন্ত্রের কথা বার বার কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। অটোমেটিক্যালি এইবার আরো প্রমাণ হলো যে তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা হলো এই চিকিৎসক থানায় জিডি করেছে নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু কেন চিকিৎসক কেন থানায় জিডি করবে, আসুন জানবো আমরা তার কাছ থেকে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। গতকাল রাতে আমার বিভাগের চেয়ারম্যান সাহেব চৌধুরী নিষ্কৃত আমাকে টেলিফোনে জানান যে জনাব ডিলারসন সাইদি সাহেব আসছেন হার্ট অ্যাটাক নিয়ে, হয়তো ইমার্জেন্সি স্টেন্টিং করতে হবে, অর্থাৎ আমরা যেটিকে মেডিকেল পরিভাষায় বলি প্রাইমারি পিসিআই, হার্ট অ্যাটাকের একটি আধুনিকতম চিকিৎসা। তখন আমি ল্যাবেডে চেম্বার করছিলাম এবং তাৎক্ষণিকভাবে আমি আমার টিম সহ অর্থাৎ যেগুলো যে যা যা আমাদের দরকার হয় আমি চলে আসি এবং ইমার্জেন্সিতে ওনাকে আমি দেখতে পাই। সেখানে ইসিজিতে তাকে আমরা দেখে তার একটা হার্ট অ্যাটাকের যে চিহ্ন সেটি পাই, সঙ্গে তিনি যেখান থেকে এসেছেন ইতিপূর্বে যেহেতু তিনি আপনি জানেন যে তার ইতিহাস, সেখান থেকে ডাক্তাররা তাকে বুকে ব্যথা এবং হার্টের অ্যাটাকের সন্দেহ করে আমাদের কাছে পাঠিয়েছে। সেখানেও হার্ট অ্যাটাকের কিছু চিহ্ন আছে ইসিজিতে। আমরা এখানে আসার পরে তাকে শারীরিকভাবে তাকে দেখি যে তার আর কোনো কমপ্লিকেশন আছে কি না এবং রক্তের পরীক্ষায়ও যেটিকে ট্রোপোনিন আই একটি পরীক্ষা সেখানে ধরা পড়ে তার একটি হার্ট অ্যাটাক হয়েছে। এবং আমরা তার কাগজপত্র দেখলাম তার ইতিপূর্বে তার হার্টের করোনারি ধমনীতে তার স্টেন্টিং করা হয়েছিল এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করিয়ে দিই এবং সেখানে আমরা তাকে প্রাইমারি পিসিআই না করে আমাদের মনে হলো যে মেডিকেল মানে গাইডলাইন অনুযায়ী তাকে এখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ ওষুধের চিকিৎসার মাধ্যমে নাভিরকোদা ইঞ্জেকশনের চিকিৎসার মাধ্যমে আমরা যেটি দিয়ে থাকি অন্যান্য রোগীকে যেভাবে আমরা দিয়ে থাকি চিকিৎসা, এই রোগীর ক্ষেত্রেও কিন্তু আমরা সব কিছু বিবেচনা করেই আমরা একই চিকিৎসা দিচ্ছি মানদণ্ড চিকিৎসা ক্ষেত্রের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং তার চিকিৎসা চলছে। আমরা তার রাতের বেলাও দেখেছি তিনি আগের চেয়ে একটু ভালো আছেন এখন এবং আজকে সকালেও তাকে দেখেছি আমরা তিনি আগের চেয়ে একটু সুস্থ আছেন। কিন্তু যেহেতু যে কোনো হার্ট অ্যাটাকের রোগীকে মানে সরাসরি বলা যাবে না যে ভালো আছি, কিছুটা পর্যবেক্ষণ রাখতে হয়, শিশু মানেই পর্যবেক্ষণ। সুতরাং আরও দু একটি দিন যাবার পরে আমরা বলতে পারবো যে তার অবস্থার পরবর্তী ধাপ কী হবে, আমরা কি এখনই কি তাকে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে পরবর্তী ধাপে যাবো নাকি যাবো না। একটু পরে আমরা তার একটি ইকোকার্ডিওগ্রাফি করবো, সেখানে তার হার্টের কার্যক্ষমতা দেখবো আমরা এবং আরও কিছু রক্তের পরীক্ষা দেওয়া আছে, সেগুলো আসলে আবারও আমরা বিশ্লেষণ করবো। এই সব কিছু বিচার বিশ্লেষণ করে রোগীর যাতে চিকিৎসা ক্ষেত্রে কোনো ব্যাহত না হয়, চিকিৎসা কার্যক্রম ঠিকমতো চলতে পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং অন্যান্য নিয়ম নীতি বজায় রেখেই আমরা সব কিছু করছি। তবে একটি বিষয়, গতকাল রাতে যখন আসে তখন তার সাথে আমরা কথা বলেছি, তিনি এখানে এসে বিছানায় আমি তখন তাকে দেই, তিনি বাথরুম করেছেন, আমাদের সাথে কথা বলেছেন, সব কিছুই স্বাভাবিকভাবে তার যা যা দরকার আমরা তাকে সুযোগ সুবিধা থেকে শুরু করে একজন যে কোনো রোগী হার্ট অ্যাটাক রোগী আসলে আমরা তার জন্য যা যা চিকিৎসা সুবিধা দিয়ে থাকি এক্ষেত্রেও আমরা একই রকম সুযোগ সুবিধা দিয়েছি এবং আমরা যে কোনো রোগী আসুক তার সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সবসময় বদ্ধপরিকর থাকি। আমরা কথা বলেছি, আমি একটু আগে তাকে দেখে এসেছি, কথা বলেছি যে আপনার এই মুহূর্তে কোনো বুকে ব্যথা আছে কি না এবং অন্য কোনো তার কোনো সমস্যা আছে কি না, তিনি বলেছেন তার এই মুহূর্তে তার বুকে ব্যথা নেই। এবং মামুনুর রশিদ বলেছিল যে আজকে বাংলাদেশের রুচির দুর্ভিক্ষর কারণে ওই আলম বা ওই নায়ক সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে আমি কিন্তু এই আপনার ওই সেই আলমের পক্ষে বা বিপক্ষে যে সময় কথা বলেছি তখনই বলেছি যে এটা ওই রুচির দুর্ভিক্ষের চেয়ে রুচির দুর্ভিক্ষে হচ্ছে আওয়ামী লীগের, এই আওয়ামী লীগ তাকে সৃষ্টি করেছে এবং আওয়ামী লীগ ইস্যু তৈরি করার জন্য তারা এই কাজটা করেছে যাতে এই ইস্যু করলে মানুষজন এই ইস্যু নিয়ে ব্যস্ত থাকে। আপনাদেরকে একটা গল্প বলি, আপনারা ব্যাংক, এই ব্যাংক
একটা ছোট্ট একটা গল্প আছে, একটা গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে ব্যাংকটা গরুকে দেখে মনে করলো গরু এত বড়, তাহলে আমি যদি এরকম বড় হতে পারতাম। ওর মনের মধ্যে একটা ইয়ে আসছে যে ব্যাংকের যে আমি তাহলে যদি শ্বাস নিয়ে টেনে রাখি তাহলে আমি মোটা হব। ও শ্বাস নিয়ে একটু একটু করে আস্তে আস্তে একটু মোটা হয়েছে। তখন গরুটা বলল ব্যাংকে যে এ তো একেবারে বেলুনের মতো। পরবর্তীতে ও মনে করলো যে এই তো আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি আর ব্যাং নাই, এখন বেলুন হয়ে গেছি। আরও মোটা হওয়ার চেষ্টা করলো। তখন গরুটা এক ফাঁকে আবার বলল যে এ তো ড্রাম হয়ে গেছে। এখন চিন্তা করলো তাহলে তো আমি ড্রাম হয়ে গেছি। পরবর্তীতে সেই ড্রামটা এতভাবে শ্বাস নিতে রইল, একটা পর্যায়ে গিয়ে সে বাস্ট হয়ে গেল, মানে অর্থাৎ ফেটে গেল। ফেটে গিয়ে সে ব্যাং বিভিন্ন জায়গায় চলে গেল। আজকে আপনারা যার কথা বলতেছেন, যে সেই আমার নামটা বলতেই হচ্ছে যে হিরো আলম, সেই হিরো আলমকে সৃষ্টি করেছে এই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে। কারণ আপনারা দেখেছেন যে আমাদের ইলিয়াস আলী যে গুম হলো, তার স্ত্রী মনোনয়নপত্র জমা দিল 2018 সালে, সেই মনোনয়নপত্র হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানে অবৈধ হলো, কারণ তাকে মনোনয়ন দেওয়া হলো না। এরকম মনে করেন শত শত আছে। অথচ এই হিরো আলমকে যখন বগুড়ায় মনোনয়ন দেয় তাকে বাতিল করে, সেইটা আবার আপিলে গিয়ে তাকে রাখে। এর মানেই হচ্ছে আওয়ামী লীগ বুঝাইতে চেয়েছে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, হরদম নির্বাচন হচ্ছে, এবং বেশ ভালো ভালোভাবে মানুষজন যোগদান করতেছে। দেখেন সেখানে আলোচনায় নিয়ে আসছিল সেই হিরো আলমকে। এই হিরো আলমকে রুচির দুর্ভিক্ষ আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের নেত্রীদের মধ্যে, নেতাদের মধ্যে, যার কারণে তাকে কিন্তু সৃষ্টি করেছে। সেই এর পরবর্তীতে আবার ঢাকা 17 আসনে, আগে যেহেতু 2টা আসনে তাকে বৈধ করা হলো, আবার এখন এখানে কেন অবৈধ করা হবে? এখানেও আবারও মানুষকে জানাচ্ছে যে ঢাকা 17-তে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বিরাট এক লোক, বিরাট একটা অবস্থান। এই দেখেন স্বচ্ছ নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে, সেখানেও আবার তাকে মনোনয়ন বাতিল করলো, আবার মনোনয়ন দিল। এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে রুচির দুর্ভিক্ষ। যে মামুনুর রশিদ সাহেব বলেছে, আমার আমি একসময় যেহেতু নাটক করতাম, সেই নাটকের সিনিয়র ভাই বা সিনিয়র, উনি যে কথাগুলো বলেছিল সেটা সারা বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ না, এটা আওয়ামী লীগের রুচির দুর্ভিক্ষের কারণে আজকে এই হিরো আলমকে সৃষ্টি করেছে। এবং সেই হিরো আলম সৃষ্টি হওয়ার পরে সেও আবার নিজে নিজে সেই ব্যাঙের অবস্থাটা হয়েছে, সেই ব্যাঙের মতো সে আস্তে আস্তে দেখলো যে গরু যত এত বড় হয়ে থাকে তাহলে আমি ব্যাঙ ছোট থাকবো কেন। সে নিঃশ্বাস নিয়ে নিয়ে সে বেলুন হলো, বেলুনের পরে সে ড্রাম হলো, ড্রাম হয়ে বাস্ট হয়ে গেল। অর্থাৎ এখানে আপনারা দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ যেই নাটকগুলো করে, আমি কিন্তু মিথ্যা কথা বলছি। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সেই চিকিৎসকের কথাগুলো শুনলাম। এই বিষয়ে আপনাদের মতামত কেউ কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে এই বাংলাদেশ এবং বলতে গেলে বহির্বিশ্ব পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ব্যতীত শুধুমাত্র বাংলাদেশের আওয়ামী লীগ সংগঠন বাদে। আসুন দেখুন আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা এবং সামসারা কি ধরনের তথ্য দিচ্ছে সাঈদীকে নিয়ে দেখি। মুক্তিযুদ্ধ চলাকালে একজন রাজার পাড়ের হাটের বিপদ সাহার কন্যা ভানু সাহার মেয়েকে নিয়মিত ধর্ষণ করত, নিয়মিত যৌন নির্যাতন করত, এবং সেই রাজাকার একই সাথে তার অন্যান্য সাঙ্গপাঙ্গকে নিয়ে নিয়মিত ভানু সাহাকে গণধর্ষণ করত। জানেন এই ধর্ষক কে ছিল? এই ধর্ষকের নাম ছিল দেলোয়ার হোসেন সাঈদী। মুক্তিযুদ্ধে শেষের দিকে দেলোয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে পিরোজপুরে নানা ঘরবাড়িতে লুটতরাজ চলা হয়, আগুন দেওয়া হয়, লুটপাট করা হয়। সাঈদীদের আগমন দেখে গ্রামের অনেক হিন্দু জনগণ গ্রাম ছেড়ে পালিয়ে যায়, কিন্তু মধুসূদন ঘরামির স্ত্রী শেফালী ঘরামি বের হতে পারেনি, পালাতে পারেনি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে সাঈদী এবং তার সাঙ্গবাঙ্গরা শেফালী ঘরামিকে গণধর্ষণ করে বেশ কয়েকদিন ধরে যৌন নির্যাতন করে। এরপর শেফালী ঘরামি একটি কন্যা সন্তান প্রসব করে। আমি না শিওর এটা কি দেলোয়ার হোসেন সাঈদীর কন্যা সন্তান ছিল নাকি অন্যান্য গণধর্ষণ যারা করেছিল, আরও ধর্ষক যার সাথে সাঈদীর সাথে যারা ছিল তারা করেছিল। দেলোয়ার হোসেন সাঈদী ধর্ষক, দেলোয়ার হোসেন সাঈদী 1971 সালে পাড়েরহাট বন্দরের বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি লুট করেছিল দেলোয়ার হোসেন সাঈদী এবং তার রাজাকার বাহিনী। এর মধ্যে আছেন হচ্ছে বেনিমা ধব সাহা, নগরবাসী সাহা, তারক সাহা এবং মুইতপুর গ্রামের হিন্দুপাড়ার চিত্তরঞ্জন তালুকদার, রবি তালুকদার সহ আরও অনেকের বাড়িতে তারা লুট করেছিল, ডাকাতি করেছিল, চুরি করেছিল। দেলোয়ার হোসেন সাঈদী একটা ডাকাত, দেলোয়ার হোসেন সাঈদী একটা চোর,
71 সালে সুযোগ পেয়ে সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করত। এখন মাথায় টুপি, মুখে দাড়ি লাগায় আল্লামা লাগেছে নামের আগে। বাট এই বেয়াদব একটা চোর ছিল। এই রাজাকার দেলওয়ার হোসেন সাইদি 71 সালে 4 জন বিনা বালিকে নারকেল গাছের সাথে বেঁধে হত্যা করেছিল। এই সাইদি, দিস বাস্টার্ড সাইদি। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের বাবা ফয়জুর রহমানকে হত্যা করেছিল সাইদির নেতৃত্বে। সাইদি রাজাকারের নেতৃত্বে হুমায়ুন আহমেদের বাবা ফয়জুর রহমান সাহেবকে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল। 7ই মে সাইদির নেতৃত্বে আবার হুমায়ুন আহমেদের বাসায়, অর্থাৎ ফয়জুর রহমান সাহেবের বাসায় আবার লুটপাট হয়। এই দেলওয়ার হোসেন সাইদির খুব ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের একজন ক্যাপ্টেন, ক্যাপ্টেন আজিজের সাথে। এবং এই ভালো সম্পর্কের জের ধরে সাইদি বিভিন্ন সময়ে মুরগি আর নারী পাঠাতো বা সাপ্লাই দিত পাকিস্তানি ক্যাম্পে। ঠিক এখান থেকে এসেছিল মুরগি সাইদি নামে, দালাল সাইদি নামে, নামগুলো হয়তো মুরগি সাইদি। সে মুরগি সাইদি পরে তারা আবার বিভিন্ন ধরনের টকশো টকশো করে মুরগি কবির বানিয়ে দিয়েছিল। কিন্তু অ্যাকচুয়াল মুরগি সাইদি ছিল হচ্ছে দেলওয়ার হোসেন সাইদি, যে 71 সালে নারী সাপ্লাই দিত যৌন নির্যাতন করার জন্য পাকিস্তান ক্যাম্পে। পিরোজপুরে 71-এ 30,000 মানুষের কে মেরে ফেলা হয়েছিল, গণহত্যা করা হয়েছিল। এবং এই গণহত্যার পিছনে সরাসরি হাত ছিল সাইদি। সাইদি নিজেই অনেককে নিজের হাতে মেরেছিল এবং সে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে হাজার হাজার মানুষকে তুলে দিয়েছিল, হাজার হাজার মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছিল। এই দেলওয়ার হোসেন সাইদি আপনাদের আইডল। পিরোজপুরে এখনো 12টি বৌদ্ধভূমি আছে এবং এগুলো হচ্ছে দেলওয়ার হোসেন সাইদির পাপের ফসল। 1971 সালের 4ই মে দেলওয়ার হোসেন সাইদি পিরোজপুরে একটি বাস স্ট্যান্ডের পিছনে কিছু অজ্ঞাতনামা মানুষজন ভিড় করেছে বলে বা জমায়েত করেছে বলে পাকিস্তানি বাহিনীকে জানায়। পরে সেই পাকিস্তানি বাহিনী এসে এলোপাথারি গুলি করে সেই 19-20 জন মানুষকে, নিরস্ত্র মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করে সাইদির নেতৃত্বে। এই দেলওয়ার হোসেন সাইদির নেতৃত্বে, এই রাজাকার, এই বাস্টার্ড সাইদির নেতৃত্বে। একই দিনে সাইদির নেতৃত্বে মাছিমপুর হিন্দুপাড়ায় সাইদি এবং তার বাহিনী বিভিন্ন বাড়িঘরে লুটতরাজ করে, লুটপাট করে এবং 13 জন নিরস্ত্র বাংলাদেশিকে হত্যা করে। যুদ্ধ চলাকালে পিরোজপুরের গৌরাঙ্গ শাহের বাড়ি থেকে তার 3 মেয়েকে সাইদি অপহরণ করে তুলে দেয় পাকিস্তানিদের কাছে এবং পরে পাকিস্তানিরা তাদেরকে দিনের পর দিন ধর্ষণ করে ছেড়ে দেয়। এগুলি হচ্ছে সাইদির অপরাধ। সাইদির আরও অনেক অপরাধ আছে। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে নিয়ে কি নোংরা ধরনের বাজে মন্তব্যগুলো করছে এগুলো সব কিন্তু আওয়ামী লীগের দালাল। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানানো সহ কেউ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।